হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করছি গ্রাফিক মাস্টার ইউটিউব চ্যানেলে। তো আমি মনোয়ার হোসেন আছি আপনাদের সাথে প্রতিবারের মতোই। আজকে বিহান্স নিয়ে আলোচনা করব চাই। বিহান্স হচ্ছে গ্রাফিক ডিজাইনে যারা কাজ করেন প্রফেশনালভাবে তাদের জন্য একটি অন্যতম পোর্টফোলিও ওয়েবসাইট, যেখানে আপনি ভার্চুয়ালভাবে আপনার করা কাজগুলোকে আপনি সাজিয়ে রাখতে পারেন। সো বিহান্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে পূর্ববর্তী সময়ে একটি টিউটোরিয়াল দেওয়া হয়েছে, আপনার ইচ্ছে করলে সেটি দেখে নিতে পারেন। আমি যদি একটু এক ঝলকে দেখিয়ে দিই, আজকে দেখাবো কীভাবে আপনি বিহান্সে সুন্দরভাবে আপনি আপনার কাজগুলোকে আপলোড করবেন, এবং শুধু তাই না, কীভাবে আপনি ব্যাকলিংক তৈরি করতে পারেন আপনার মার্কেট প্লেসের প্রোফাইলের সাথে। তো এটা তো আমরা জানি যে এটা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। সাপোজ টু বি আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কোথাও যদি জবও করতে যান, সেক্ষেত্রে ইন্টারভিউ বলেন বা যেখানেই বলুন না কেন, আপনাকে অবশ্যই, যদি আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হয়ে থাকেন বা মার্কেট প্লেসে দীর্ঘদিন ধরে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার বিহান্স অথবা আপনার ড্রিভেলের পোর্টফোলিও লিঙ্ক তারা অবশ্যই চাইবে। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এরকম একটি লিঙ্ক দিতে হবে, এবং এরকম প্রজেক্ট ভিউ, এরকম সুন্দর সুন্দর কাজগুলো আপনার প্রোফাইলে থাকতে হবে। সো এটা অ্যাকচুয়ালি একজন ব্যক্তিকে ইভালুয়েট করার মাধ্যম বলতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আর দেখতে চাইবে না যে আপনি ডিজাইন আসলে কেমন করেন। সো যাক, তো এই ছিল বিহান্স পোর্টফোলিও একটি সাইট। এখান থেকে অনেক সময় ক্লায়েন্টও পাওয়া যায়, লোকাল ইন্টারন্যাশনাল। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের কিভাবে আপনি বিহান্সে আপনি আপনার প্রজেক্ট আপলোড করবেন। আর অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সেটি আপনি আমার ডিসক্রিপশনের ভিডিওটা দেখে বুঝে যেতে, আর অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সেটি আশা করি আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখে করতে পারবেন। সো এখন কথা না বাড়িয়ে চলুন বিহান্সে কীভাবে প্রজেক্ট আপলোড করবেন এবং সেখানে কীভাবে আপনি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবেন, যেটাকে আমরা ব্যাক লিঙ্ক বলি আপনার মার্কেট প্লেসের প্রোফাইলের সাথে, সেটা আমরা দেখাবো। সো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন সবার আগে আমার টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। সো চলে যাচ্ছি বিহান্সে, ওয়েলকাম টু বিহান্স ক্লাসেস। তো এ হচ্ছে বিহান্সের প্রোফাইল। আমি প্রজেক্ট কীভাবে আপলোড করতে হয় আপনাকে দেখাচ্ছি। প্রথমত আপনি আপনার প্রোফাইলটাকে সাজিয়ে নেবেন, বায়োগ্রাফি সব কিছু এটা আগের টিউটোরিয়াল থেকে পাবেন। সো ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বেশ কিছু ফিচার আছে যেগুলো দেখাবো আমি, যার মাধ্যমে আপনি আপনার প্রজেক্টটা আপ করবেন। সো প্রথমেই অপশন হচ্ছে ইমেজ, যেটি আমাদের কাজগুলো আমরা এখানে আপ করব। সো আমি এখানে আমার করা একটি কাজ এখানে আমি আপ করছি, একটি ফ্ল্যাট ডিজাইন। আচ্ছা, অনেকেই আমরা বিহান্সে হয়তো বা এটা জানি না যে একসাথে কিভাবে অনেকগুলো ইমেজ আপ করা যায়। সো এই যে একটা আপলোড হচ্ছে, সি আমি দেখাচ্ছি আরেকটি পিকচার পাশাপাশি আপনি কিভাবে আপলোড করতে পারেন, এবং এখানে কিভাবে আপনি লিংক ক্রিয়েট করবেন উইথ ইওর প্রোফাইল। আচ্ছা, এই যে দেখুন প্রথম ইমেজটা আপ হয়ে গেছে। আপ হয়ে যাওয়ার পর দেখুন ইনসার্ট মিডিয়া, এখানে আরেকটা ইমেজের অপশন দেখাচ্ছে, টাইটেলের অপশন দেখাচ্ছে। হ্যাঁ, আমি কি করব, আমি আরেকটি ইমেজ আপ করতে চাচ্ছি। সো আমি এখানে আবার ক্লিক করে 8 নম্বর ফ্ল্যাটটা নিচে আপ করে দিচ্ছি। আপনি কিন্তু এটা অবশ্যই এভাবে পাবেন না, যখন আপনি ইমেজটাতে টাচ করবেন এখানে আসবেন, এই যে তখনই এই অপশনটা পাবেন। এটা একটু হাইডের মতো থাকে। সো এরকম আর কি বিষয়টা, আপনি ইচ্ছে করলে এখানে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ব্যাস, এই পিকচারটা অফ হয়ে যাচ্ছে। আমি সবার নিচে এখানে ডাউনলোড লিঙ্ক ক্রিয়েট করব, আমি ইচ্ছে করলে আরও পিকচার দিতে পারবো। সো আমি আমার সবগুলো ফ্ল্যারকে এখানে রেখে দিয়েছি। সো এটা আপ হয়ে যাক আগে, খুব দ্রুত ইমেজগুলো খুব হাই রেজুলেটেড, দ্যাটস ওয়াই একটু টাইম নিচ্ছে। আপনারা আপনাদের বিভিন্ন রকমের আর কি হেল্প
বা বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সাপোর্টের জন্য আমি একটু বলে রাখি, আনঅফিসিয়ালি আপনি এখানে আসতে পারেন গ্রাফিক মাস্টার। এটি হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক ফ্যান পেজ, যেখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন টিউটোরিয়াল, তারপর হচ্ছে বিভিন্ন রকম মক আপস, তারপর হচ্ছে বিভিন্ন রকম ব্লগস, আর্টিকেল, অনেক রকমের আসলে হেল্প পোস্ট এখানে হয়ে থাকে। তো এখানে আসলে আপনি পাবেন অনেক টিউটোরিয়াল আগে দেওয়া আছে এবং অনেক সুন্দর সুন্দর মক আপ, প্রিমিয়াম লেভেলের মক আপও আমি দিয়ে রেখেছি। সো আপনি গ্রাফিক মাস্টারটা লাইক দিয়ে রাখতে পারেন। যাক, তো চলে আসছি কথা না বাড়িয়ে এখানে। আচ্ছা, আপ হয়ে গেছে। নাও আমি এখানে ক্লিক করে টাইপ টুলে ক্লিক করছি। টাইপ টুলে ক্লিক করার পর লক্ষ্য করেন আমি এখানে লিখতেছি, আমি কি লিখতেছি, আমি এখানে একটা কাজ করব। কি কাজ করব, যে সাপোজ এটা আমার ধরেন ফাইবারের প্রোফাইলে আমার ফ্লায়ার ডিজাইন নিয়ে গিগ আছে, আমি ওই ইমেজগুলোও দিতে পারতাম, অথবা ধরি এটা দিয়েই এই ইমেজগুলো দিয়ে আমার ফাইবারে বা আপওয়ার্কে, হোয়াট এভার ইট ইস, যে কোনো মার্কেট প্লেসে আপনার প্রোফাইল আছে, আপনি কি করতে পারেন এখানে ফর অর্ডার নাও ক্লিক দ্য বাটন, এরকম একটা লেখা লিখে দিতে পারেন এবং একটা লিঙ্ক করতে পারেন আপনার প্রোফাইলের সাথে। তখন অটোমেটিক আপনার প্রোফাইলে ক্লায়েন্ট ক্লিক করে চলে যাবে। এটা হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করা, এটা একটা আছে। আরেকটা কাজ করতে পারেন, অনেকেই আসে এখানে এসে ফ্রি ফ্রি ইমেজ বা ডিজাইন ডাউনলোড করতে চায়, আপনি ইচ্ছে করলে এখানে দিতে পারেন ডাউনলোড। এখন এই লেখাটাকে আমি কি করব, সেন্টার অ্যালাইন করব। আচ্ছা, সেন্টার অলরেডি দেওয়া আছে। আচ্ছা, ব্লক করতে হয় আসলে, অ্যাকচুয়ালি লেখাটাকে আগে ব্লক না করলে এই অপশনগুলো আসবে না। সেন্টার করলাম, বোল্ড করে দিচ্ছি এবং আমি এটা লিঙ্কটা তো দিব, তার আগে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। পঞ্চান্ন না, আর একটু কমাতে হবে, 40। সো ডাউনলোড বাটনটাকে আমি ব্লক করে, লক্ষ্য করেন এখানে লিঙ্ক আসছে, লিঙ্কে ক্লিক করে দিলাম। এখন এখানে আমি সাপোজ টু বি আমার ফাইবারের লিঙ্কটাই নিয়ে আসি। তো ফ্ল্যাট ডিজাইন নিয়ে আমার এখানে একটি গিগ আছে, আমি ইচ্ছে করলে এই পিকচারগুলো ওখানে ইনক্লুড করতে পারতাম। সো কপি করতেছি, দেখেন আমার স্পেসিফিক এই লিঙ্কটা, এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম, ডান, ওকে, হয়ে গেল। এখন এখানে ক্লিক করার মাধ্যমে সে মনে করবে যে এটা আপনি হয়তো বা তাকে ডাউনলোড করার জন্য দিচ্ছেন, দেন সে ক্লিক করে খুব সহজে আপনার প্রোফাইলে চলে যাবে। এভাবে অনেক ক্লায়েন্টও আপনি জেনারেট করতে পারেন। আচ্ছা, তারপরে আমি কি করব, কন্টিনিউ করব। এটা একটা হেডলাইন আমাকে দিতে হবে, সরি, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, এখানে হচ্ছে কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড তো অবশ্যই জানি প্রজেক্ট কিওয়ার্ড কি হয়, যেমন এটা কর্পোরেট, একটা কি বলতে পারি ফ্ল্যাট ডিজাইন, তারপর হচ্ছে ক্রিয়েটিভ, এরকম ক্লায়েন্টরা মূলত যে সকল কিওয়ার্ড নিয়ে সার্চ করে থাকে। হ্যাঁ, এরকম আপনি 10টা ট্যাগ দিতে পারবেন। মডার্ন ফ্লায়ার, তো আমি 5টা দিয়ে আপাতত এই করছি। এই কাজটা করতে আপনাকে কোন সফটওয়্যার ইউজ করতে হয়েছে, আমি এখানে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই ইউজ করেছি, কারণ এটা আমি একটা স্টক মার্কেটের জন্য করেছিলাম। সো অ্যাডোবি
फटोशप एडोबी इलस्ट्रेटर इंडिजाइनों करा जाए। सो हमें रखी ना ग्राफिक डिजाइनर कैटागर एक क्ज तरपर हे प्रोडक्ट डिजाइन ना ग्राफिक डिजाइन ही मेनलि जाए कन्टेंट एक्चुअली व्यू ऑल तपर ब्रैंडिंग क्षेत्र यूज है। सो ब्रैंडिंग दीते ब्रैंडिंग कथाएं ब्रैंडिंग डन तो हो गल दें पब्लिश पब्लिशे क्लिक करते सेव एज ए ड्राफ्ट अपने ड्राफ्टे रेखे दीते परवर्ती आर एडिटो करते मैं एडिट बोलते बोझाते जा पब्लिश कर लें ना परवर्ती एक मोडिफिकेशन कर अपने पब्लिश कर लें। सो हमारे पब्लिश हो गए तो ये हमें 2D मॉकअप प्रेजेंटेशन माध्यमे काजटा देखिए अपनारा इच्छा कर ले 3D मॉकअप करते पारें जेमनटा आमी जदि आमार प्रोफाइले जाए এই যে এখানে বিজনেস কার্ডগুলো আছে লক্ষ্য করে দেখেন এগুলো 3D মকআপে আছে। তো এটা হচ্ছে 3D মকআপ, আমি 2D মকআপে দেখিয়েছি ওইটা। এই যে 3D মকআপে সো 2D তো ভালো আসে, এরকম হাই রেজোলিউটেড আসে। সো এই তো ছিল বিষয়, এভাবে আমি একটি ফ্ল্যাট ডিজাইন আপ করতে পেরেছি। আপনি অবশ্যই ফ্ল্যাট না, আপনি এখানে যে কোনো ডিজাইনই আপ করতে পারবেন, বিজনেস কার্ড, লোগো ডিজাইন, হ্যাঁ, সো এরকম ভাবে আপ করতে পারবেন। এবং একটু এগুলোকে আপনার রেগুলার তিনটা মিডিয়াতে শেয়ার করতে হবে। এই লিংকটা ধরেন আপনি আপনার প্রোফাইলের লিংকটাও শেয়ার করতে পারেন, অথবা আপনি স্পেসিফিক কোনো গিগের সরি মানে স্পেসিফিক কোনো প্রজেক্টের লিংকটাও শেয়ার করতে পারেন। সো লিংকটা কপি করে আপনি ফেসবুক এবং ফেসবুকে বিভিন্ন রকম বাংলাদেশের কমিউনিটি গ্রুপ আছে যেখানে শেয়ার করলে আপনি প্রজেক্ট ভিউ, অ্যাপ্রিসিয়েট এবং ইমপ্রেশন পাবেন, ফলোয়ারও পাবেন যারা বিহেন্সে কাজ করে। আপনার কাজগুলো যদি সুন্দর, সাবলীল এবং দৃষ্টিনন্দন হয় অবশ্যই আপনাকে ফলো ব্যাক করবে। এবং টুইটার, তার সাথে লিঙ্কডইন, এগুলোতে শেয়ার করার মাধ্যমে আপনি আপনার প্রজেক্ট ভিউ অনেক বাড়াতে পারেন। অ্যাকচুয়ালি আমি অল টাইম অ্যাক্টিভ থাকতে পারি না, বিভিন্ন রকমের কাজ থাকে এবং বিভিন্ন ব্যাচের ক্লাস থাকে, সো দ্যাটস ওয়াই আসলে হয়ে ওঠে না। সো হোপফুলি এখানে আর কোনো কনফিউশন নেই যে কীভাবে প্রজেক্ট আপ করবেন। আর শেয়ার করার ব্যাপারটা তো আমি আর কি বলবো, আপনি ক্লিক করেন, করার পর দেখবেন এখানে কমেন্টস চলে আসবে, বিভিন্ন রকমের প্রজেক্ট ভিউ এগুলো দেখাবে। হ্যাঁ, আর শেয়ার করার ব্যাপারটা স্পেসিফিক লিংকে গেলাম, যাবার পর এটা কপি করতে পারেন, তারপর আপনি চলে যান আপনার কোথায়, আপনার ফেসবুকে যেতে পারেন বা এই যে এখানে হতে পারে, এটা আমার ফ্যান পেজ, আমি আমার পার্সোনাল ফেসবুকে শেয়ার করি, অথবা কি বলে টুইটার, লিঙ্কডইন, এগুলোতে আপনি শেয়ার করবেন। সো শেয়ার করার মাধ্যমে আপনি অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন, আর এটা আপনার জন্য একটা অ্যাসেট, আপনার কাজগুলো এভাবে সংরক্ষিত হবে, এটা আপনার জন্য একটা অ্যাসেট, আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে আপনার কাজগুলোকে শো করতে পারবেন। সো এটা হচ্ছে বড় একটা অপরচুনিটি। তো আমার পূর্ববর্তী টিউটোরিয়ালটি ছিল অনেক আগের, যেখানে বিহ্যান্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা দেখানো আছে। এই টিউটোরিয়ালের লিঙ্কে, ডিসক্রিপশন লিঙ্কে আপনারা ওইটার লিঙ্ক পাবেন আশা করছি। তো বিহ্যান্সে মূলত এই বিষয়গুলোই হয়। সো থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ টিউটোরিয়ালটি দেখার জন্য। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি মনে করেন যে ভালো লেগেছে টিউটোরিয়াল, আপনাকে একটু হলেও হেল্প করতে পেরেছি, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।